मनीषा दीदी संख्या छिल आशा छिल ना आमी नतून नई एई शहरे आमी एई शहरे अनेक भोट चेयेछि तीनबारेर आगेओ चेयेछि जारा एइभावे सम्बर्धना नियेছে तादेरके जिज्ञासा करार सुयोग एबं साहस बर्तमान निर्वाचन कमिशन पाय नाई काजे किभाबे लेभेल प्लेइंग फील्ड आछे आपनाई बोलेन केन भोट देय किसेर जोन्नो दल करे आर जोदि एई प्रश्नेर जवाबटा आमादेर काछे हाजिर थाके ताहले एटा बोझा खुबই सहज मानुष दल एबं भोट देय तार अधिकार बास्तबायनेर जोन्नो उन्नयनेर जोन्नो তাদের হেফাজতের জন্য তাদের বরদ্দিকৃত মাল যথেষ্টস্থলে প্রয়োগের জন্য যদি মানুষ এই গুণগুলি আমার মধ্যে পায় তাহলে ভোট দিবে না কেন মানুষ তাহলে অবশ্যই ভোট দিবে হয়তো বা এই গুণের মানুষ এতদিন পায় নাই বিধায় ভোট দেয় না এখন পেয়েছে ভোট দিবে আমি তো বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি মানুষ ভোট দিতে পারে তাহলে সর্বকালের সর্ববৃহত্তম ভোট পেয়ে ইনশাআল্লাহ হাত থেকে বিজয় হবে ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি দেশালি সিটির মধ্যে তিনবার নির্বাচন করছে কারণ আমাদের এমপি নির্বাচনগুলি সংসদ নির্বাচনগুলি বরিশাল সিটি সহ কিন্তু উপজেলা নির্বাচনগুলি কিন্তু সিটি সহ না কাজেই এখানে আমি তিনবার নির্বাচন করছি এই সদরেই তিনবার নির্বাচন করেছি আমি কাজেই এই সদরের ভোটারদের ব্যাপারে আমার আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে তাদের সম্পর্কে ভালো অভিজ্ঞতা আমার আছে আমি নতুন নই এই শহরে আমি এই শহরে অনেক ভোট চেয়েছি তিনবারের আগেও চেয়েছি আমাদের মনীষা দিদির সংখ্যা ছিল আশা ছিল না কিন্তু আমার সংখ্যার সাথে আশাও আছে যেহেতু তার আশা ছিল না শুধু সংখ্যা ছিল এর জন্য সে নির্বাচন অংশগ্রহণ করে নাই আমার সংখ্যার সাথে আশা আছে এর জন্য নির্বাচন অংশগ্রহণ করেছে আমি আমার মেয়র প্রার্থী নিয়ে শঙ্কিত হবে কিনা ভোট এবং মাঠ লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেইটা নিয়ে শঙ্কিত হতে পারি আমি তো প্রার্থী আমি তো শঙ্কিত কিছু নই আমি তো একজাস্ট ঠিকই আছি কি কথা ঠিক না লেভেল প্লেইং ফিল্ড আপনি কি মনে করেন যারা মার্কা পাওয়ার আগে লিফলেট বিলাইতেছে মার্কে এবং প্রার্থীর ছবি দিয়ে সেখানে লেভেল প্লেইং ফিল্ড কি আছে অবশ্যই নাই যেখানে জনগণ উৎসুক হয়ে আমাকে রিসিভ করছে সেখানে আমাকে শোকাজ দেওয়া হয়েছে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই শোকাজের জবাব দিয়েছি আমরা আইনকে শ্রদ্ধা করি কিন্তু যারা এইভাবে সম্বর্ধনা নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার সুযোগ এবং সাহস বর্তমান নির্বাচন কমিশন পায় নাই কাজে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড আছে আপনারাই বলেন আমি দেখি নাই বললামই তো আমাদের আস্থা কম আস্থা নাই আমরা শঙ্কিত আছি আশাবাদও আছি এর জন্য তো নির্বাচন অংশগ্রহণ করেছি প্রত্যেকটা যেমন দেখেন ভারত নিয়ে আমরা এত আলোচনা করি তারপরেও কিন্তু ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ সরকার প্রভাব মুক্ত হ্যাঁ আমি এই নির্বাচনে আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন যে নির্বাচন মানুষ গ্রহণ করবে যে নির্বাচনকে মানুষ পছন্দ করবে প্রশংসা করবে প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না যে নির্বাচন সবাই গ্রহণযোগ্য সবাই গ্রহণ করবে এরকম নির্বাচন আমি চাই হ্যাঁ চাই সেনাবাহিনী বিজেপি র্যাব যত প্রকার ইয়ে আছে আপনার প্রশাসন আছে সব ব্যবহার করে আমি প্রত্যেকটা সেন্টারে একজন ম্যাজিস্ট্রেট চাই প্রত্যেকটা সেন্টার ম্যাজিস্ট্রেট চাই প্রত্যেকটা বুথের মধ্যে আমি ক্যামেরা চাই সিসি ক্যামেরা চাই প্রত্যেক জায়গায় আমি র্যাব চাই পুলিশ চাই যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনের মধ্যে প্রভাব ফেলতে না পারে।